চিকিৎসা খাতের সুষ্ঠু ও সুষম উন্নয়নের জন্য জরুরি ব্যাপক গবেষণা। যত বেশি গবেষণা হবে তত নতুন নতুন দুয়ার খুলবে এ খাতে, এতে সরকারেরও সহযোগিতা বাড়ানো উচিত। চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এমন মত দেন দেশ বিদেশের চিকিৎসা বিজ্ঞানীরা। দেশের চিকিৎসা খাতের উন্নয়নে গবেষণা রাখতে পারে বড় ভূমিকা, সে বাক্যই যেন বারবার উচ্চারিত হলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে অনুষ্ঠিত ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসা শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে। এতে অংশ নেন ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের নামকরা চিকিৎসকরা, যাতে 114টি গবেষণাপত্র উপস্থাপন করা হয় যাতে বিভিন্ন রোগ সংকট সহ আগামীর চিন্তা উঠে আসে। এসব গবেষণা থেকে নিজেদের শিক্ষা জীবনের অনেক কিছুই অর্জন করার কথা জানান মেডিকেল শিক্ষার্থীরা। যতক্ষণ ছিলাম অনেক কিছু শিখতে পেরেছি, সেটা আমাদের একাডেমিক লাইফ বা সামনে ক্যারিয়ার লাইফ অনেক হেল্প করবে। ভালো ভালো মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা এসে মানে যে স্পিচগুলো দিল, আমরা ফিউচারে যে মানে রিসার্চ সম্পর্কে আমরা আরও জানতে অনেক উপকৃত হয়েছি। আমাদের নার্সদেরকে বাংলাদেশে কিন্তু অবহেলা করা হয়, কিন্তু আউট কান্ট্রি থেকে অনেকজন আসছে, যেটা আমাদের ভ্যালুটা বোঝানো যাচ্ছে যে আমাদের নার্সের ভ্যালুটা আসলে কতটুকু। এসব গবেষণা ভবিষ্যতে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সম্মেলনে আসা অতিথিদের। যত বেশি এ ধরনের উদ্যোগ নেওয়া হবে, রিসার্চ তারা আরও এগিয়ে আসবে। এরা যদি এগিয়ে আসতে পারে, আমাদের হেলথ সেক্টরে যে অভাব, যে শূন্যতা আছে, সেটা আমাদের পূরণ হয়ে যাবে। দে ক্যান দেন আইডেন্টিফাই এরিয়াস দ্যাট রিকোয়ার ইম্প্রুভমেন্ট অ্যান্ড দিস হ্যাজ টু বি কন্টিনিউয়াস কোয়ালিটি ইম্প্রুভমেন্ট। এক্সপ্যান্ড দ্য নলেজ দ্যাট হাউ ইম্পর্টেন্স অফ দ্য রিসার্চ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য ফিউচার জেনারেশন। দেশের চিকিৎসা খাতের নানা সমস্যা এবং এসবের সমাধানের পাশাপাশি চিকিৎসা শিক্ষার উন্নয়নই এমন আয়োজনের লক্ষ্য বলছেন আয়োজকরা। থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার থাকা অবস্থায় রিসার্চ করেছে, তারা তাদের রিসার্চগুলো প্রেজেন্ট করতে পারবে, তাদের সিনিয়ররা কীভাবে রিসার্চ করে রিসার্চ প্রেজেন্ট করে সেটা দেখতে পারবে, এবং বিশেষ করে বিদেশ থেকে আগত যেসব ইন্টারন্যাশনাল স্পিকাররা রিসার্চগুলো প্রেজেন্ট করে বাংলাদেশের সাথে ওগুলো তারা কম্পেয়ার করতে পারবে। আমি কিছু জানি, আপনি কিছু জানেন না, আপনি কিছু জানেন, আমি কিছু জানি না, তাহলে এই ধরনের গেট টুগেদার সেমিনার ভিত্তিক, তাহলে সবার মধ্যে আমার নলেজ এক্সচেঞ্জ হলো। উপস্থাপিত গবেষণাগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করার কথাও জানান সম্মেলনে আসা দেশ বিদেশের অতিথিরা। চান্দগাঁওয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছিল এই আয়োজন, যাতে সহ আয়োজক চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।